নমস্কার বন্ধুরা, মাতা রানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের। আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের দিনে আপনাদের শুভ রং কী হবে, শুভ সংখ্যা কী হবে, আজকের দিন আপনাদের কেমন যাবে, সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মাতারানির ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে করে জানাবেন, আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন। গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয়, হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত। কারোর সাথে পরামর্শ না করে আজ আপনার অর্থ বিনিয়োগ করা উচিত নয়। যদি আপনি অত্যধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে। আপনার অনুগত এবং অসংশয়িত প্রেমে একটি ঐন্দ্রজালিক সৃজনশীল ক্ষমতা আছে। বরিষ্ঠ সহকর্মী এবং আত্মীয়রা আপনাকে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করবেন। খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ, কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে। আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। বাচ্চাদের সাথে খেলা আপনাকে এর চমৎকার নিরাময়কারী অভিজ্ঞতা প্রদান করবে। আজ আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন। যদি আপনি আপনার গৃহস্থালির কর্তব্যগুলি উপেক্ষা করেন তাহলে আপনি যার সাথে বাস করেন তিনি বিরক্ত হবেন। মূল্যবান জিনিসের মতো আপনার ভালোবাসাকে সতেজ রাখুন, যৌথ ব্যবসায় যাবেন না, অংশীদারেরা আপনার থেকে সুযোগ নিতে পারেন। আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন, তাতে আপনি মনে শান্তি পাবেন। আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন। মানসিক শান্তির জন্য নিজেকে কিছু দান এবং দাতব্য কাজে নিয়োজিত করুন, আর্থিকভাবে আপনি সবল থাকবে। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। কোনো পুরনো পরিজন আপনার জন্য সমস্যার সৃষ্টি করতে পারে, জিনিসপত্র সঠিকভাবে সামলান, কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকছে না। যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন। আপনাকে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করা শিখতেই হবে, নয়তো জীবনে আপনি সবার পেছনে থেকে যাবেন। আজ প্রয়োজনের সময় আপনার জীবনসঙ্গিনী আতার পরিবারের সদস্যদের তুলনায় আপনার পরিবারের সদস্যদের কম যত্ন এবং গুরুত্ব দিতে পারেন। নিজের খাদ্য তালিকা নিয়ন্ত্রণের আওতায় রাখুন এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য ব্যায়াম করুন। কর্মক্ষেত্র বা ব্যবসায়ে যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে। পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। আপনার প্রেমিকার সাথে কিছু পার্থক্য বড় হয়ে দেখা দিতে পারে, আপনি আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা ভোগ করবেন। আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেঁধে লেগেছেন তাদেরকে গণ্য করবেন না। আজ আপনি আপনার অবসর সময়টি ধর্মীয় কাজে ব্যয় করার ধারণা করতে পারেন। এই সময়ে আপনার অপ্রয়োজনীয় বিতর্কর মধ্যে পড়া উচিত নয়। আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে, যেহেতু আপনি কিছু অসুবিধার সামনা করতে পারেন, তাই আপনার ভারসাম্য বজায় রাখুন, অন্যথায় এটি আপনাকে কিছু গুরুতর ঝামেলায় ফেলতে পারে। বিশেষ করে আপনার রাগ নিয়ন্ত্রণ করুন, যা এক স্বল্পমেয়াদী উন্মত্ত ছাড়া আর কিছুই নয়। আর্থিকভাবে আপনি সবল থাকবেন। গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন। আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে। প্রচুর দ্বন্দ্ব সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি ভালো থাকবে এবং আপনি আপনার সঙ্গীকে সুখী রাখতে সক্ষম হবেন। ব্যবসায়িক অংশীদাররা সহায়ক আচরণ করবে এবং
অসমাপ্ত কাজ শেষ করার জন্য আপনারা একসাথে কাজ করবেন। গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজে সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে। আজ একটি দেবদূত মতো আপনার জীবন সঙ্গী আপনার প্রতি অতিরিক্ত যত্নশীল হবেন। আধ্যাত্মিক এবং শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগ চর্চা করা উচিত। আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন। সমাজের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ থাকতে পারে, যা আপনাকে প্রভাবশালী ব্যক্তিদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আনবে। দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য। প্রেম করতে থাকুন। আপনি কর্মক্ষেত্রে অভিনন্দন পেতে পারেন। এমন একটি দিন যেখানে ভালো এবং মন্দ ঘটনা ঘটবে, আপনাকে পরিশ্রান্ত এবং বিভ্রান্ত করে ছাড়বে। আপনার বিবাহিত জীবনে অনেক ভালো মন্দের পর আজ আপনার প্রেমে একের ওপরের জন্য সুবর্ণ দিন হবে। শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান এবং যোগ করতে শুরু করুন। কেবল বিচক্ষণ বিনিয়োগেই পরিশোধ আনবে, সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথাও লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন। আপনার রসিক স্বভাব আপনার চারপাশের পরিবেশকে আলোকিত করবে। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে। শুধুমাত্র এটা অনুভব করুন। আপনার সিনিয়র আপনার কাজের মানের জন্য আজকে মুগ্ধ হতে পারেন। এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার। যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন, তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তি মূল্যায়ন করুন। আজ আপনি খুঁজে পাবেন যে আপনার জীবনসঙ্গী আপনার দিকে আরও যত্নশীল হয়ে উঠছে। আপনার সব সমস্যার জন্য সেরা প্রতিষেধক হলো হাসি। আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে। আপনার আত্মীয় এবং বন্ধুদের আপনার আর্থিক দিক সামলাতে দেবেন না, তাহলে আপনার খরচ বাজেট ছাড়িয়ে যাবে। আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে, এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। আপনার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ঘোরাফেরা করার ফলে কর্মজীবনের বিরাট উন্নতি সাধন হবে। প্রণোচ্ছল হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে এগোবে। আপনার বস আজ আপনার কাজের প্রশংসা করতে পারেন। ব্যবসায় সমস্যা ও খরচ বৃদ্ধি পাবে। চক্ষু রোগ দেখা দিতে পারে। মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন। কাজের চাপ বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, উদ্বেগ বাড়তে পারে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে। বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে। অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে। এই রাশির শুভ রং হবে কালো এবং শুভ সংখ্যা হবে 8। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।